আমার কবিতা রান্নাঘরের উচ্ছে বেগুন কাটে, কবিতা আমার ছেলের দুঠোঁট বাবার স্মৃতির স্পর্শ, কবিতা আমার দুঃখের ভাষা প্রিয় বিরহের বর্ষ, কবিতা আমার মূর্তি মাফিক যুদ্ধের সঞ্জয়, কবিতা আমার বার বার হারে বার বার পরাজয়, কবিতা আমার দিনান্তে ডাল কলম হাতে করতে, আমার কবিতা বাঁচতে লিখেছে নিজেই নিজের সত্যে। সালাম সালাম জীবকাটা খনা ব্যাস বাল্মীকি দান্তে, আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে। মনের মধ্যে যখন অনেক কথা জমে যায়, বিরহ ভালোবাসা প্রত্যেকটা অনুভূতির সাথে পরিচিত হতে শিখি আমরা, তখনই না বলতে পারা বহু কথা জমতে থাকে খাতার পাতায়। প্রতিবাদ ক্ষোভ এমনকি প্রেমও পাঠকদের কাছে এভাবেই পৌঁছে যায় কবিতার মাধ্যমে। ঠিক যেমন শাম্মর আমার কবিতা, না শাম্মর নিজের লেখা কবিতা হয়তো নয়, তবে তার খুব কাছের কিছু মানুষের লেখা, যাদের সাথে খুব সহজেই শাম্য মেলাতে পারে নিজের ভাবনাগুলোকে। সেরকমই কিছু কবিতাকে একসাথে করে শাম্য শ্রোতাদের জন্য নিয়ে এলেন তার প্রথম একক কবিতার অ্যালবাম আমার কবিতা। এই অ্যালবাম মুক্তির দিন শাম্যর সাথে দেখা গেল তার খুব কাছের মানুষদের। প্রথম অ্যালবাম, তাই পুরো বিষয়টাই শাম্যর কাছে যেন স্বপ্নের মতো। তবে তারও মাঝে তার কবিতা অর্থাৎ শাম্যর আবার কবিতা নিয়ে কথা বললেন নিজেই। আমার প্রিয় কবিতাগুলোকে আমি নিজের মতন করে বেছেছি, যেরকম তার মধ্যে একটা প্রচণ্ড পছন্দের, মানে আমি ফেসবুকে লিখেছিলাম কিছুদিন আগে যে খুব ছোটোবেলায় শখ ছিল যে বাড়িতে দুর্গাপুজো হবে, তো আর যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের একটা অংশ পড়লাম, তখন ইচ্ছা ছিল যদি কোনো দিন অ্যালবামে এটা রাখতে পারি, ঠিক তেমনভাবে এটা রাখা হয়েছে। আর যে বলছিলাম যেটা, যে সময়ের একটা বিবর্তন আমি এখানে ধরতে চেষ্টা করেছি, তাই রবীন্দ্রনাথ আছেন, বঙ্কিমচন্দ্র আছেন, আছেন আমাদের সকলের প্রিয় সুকান্তের একটি অত্যন্ত পরিচিত কবিতা প্রিয়তমাশু এবং সৈকত কুণ্ডু, তাছাড়া একটি ফেসবুক পোস্ট, যে পোস্টটাকে নিয়ে, যে পোস্টটা আমি আজকে অনুষ্ঠানে আমি কিছুটা অংশ বলেছি, যে পোস্টটা অত্যন্ত মর্মে গিয়ে আমাকে বেঁধেছে। এবং সত্যি তো আজকাল তো ফেসবুকে প্রচুর ভালো লেখা হয়, তো কবিতা বলার ধরন বদলেছে, আমরা এখন যেভাবে আগে বলা হতো এখন সব কিছু মিউজিক স্কেপ এবং অনেক কিছু বদলে গেছে, তো আমরা কেন লেখার ধরন বদলাবো না? তাই আমার মনে হয়েছে সেটাও বোধ হয় সংকলনে রাখাটা প্রচণ্ড প্রচণ্ড দরকার। গানের অ্যালবামে দুরাবস্থা নিয়ে যখন অনেকের কপালেই ভাঁজ, সেই মুহূর্তে কবিতার অ্যালবাম কি ভেবে? আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, তো হ্যাঁ আমি জানি এখন ফিজিক্যাল ফরম্যাট হয়তো প্রচণ্ড রকমভাবে অসুবিধা করছে, মানে ফিজিক্যাল ফরম্যাট হয়তো সেভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেসব সত্ত্বেও আমি মনে করি যে যদি সিডি পৌঁছে দেওয়া যায়, কারণ আমার মনে আছে বার্মিংহামে আমি একবার অনুষ্ঠান করে নামলাম, একজন মানে প্রত্যন্ত বৃদ্ধ, মানে কত হবে 70-80, তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কোনো অ্যালবাম আছে, তখনও আমার এই অ্যালবাম প্রকাশিত হয়নি, তিনি ইউটিউব জানেন না, তিনি ফেসবুক জানেন না, তার কাছে তো আমাকে কিছু কেটার করতে হবে। তো এরকম নিশ্চয়ই আরও অনেকে আছেন যারা ভালোবাসেন, যারা ভালো লাগেন। আমরা কিন্তু ইবুকের দুনিয়াতেও আমরা কিন্তু বই হাতে নিই এবং নতুন বইয়ের গন্ধ শুঁকি, তাহলে নতুন সিডির গন্ধ শুঁকবো না কেন? আমার কবিতায় নিজের মিউজিক দিয়ে যে মানুষটি কবিতাগুলোকে আরো শ্রুতিমধুর করে তুলেছেন, তিনি জয় সরকার। প্রথম থেকেই শাম্য পাশে পেয়েছেন এই মানুষটিকে, তাই চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক আমার কবিতা নিয়ে কিছু কথা। হ্যাঁ, আসলে আবৃত্তি নিয়ে খুব একটা কাজ করা হয় না, নিয়মিতভাবে গানের কাজই করে থাকি বেশি, তবে আবৃত্তির কাজ যে একদম করিনি সেটা নয়, তিন চারটে কাজ করেছি, তার মধ্যে এটা একটা। এত দিনের কাজের মধ্যে তিন চারটে কাজ মানে বোঝা যাচ্ছে যে খুব কম কাজ করেছি, কিন্তু তা বলে একদম করিনি সেটা নয়। আর আবৃত্তির কাজ আমাকে সবসময় টানে, এটা নয় যে আমি সেটা এনজয় করি না, ভীষণ এনজয় করি, কারণ নতুন কিছু একটা করার তাগিদ থাকে সবসময়। অনুষ্ঠানে শাম্মর কবিতা শুনতে চলে এসেছিলেন গায়িকা জয়তী চক্রবর্তীও, এমন একটি সুন্দর কাজের খুব প্রশংসাও করলেন তিনি। আসলে যারা করেছেন কাজটা, মানে বিশেষত আবহ সঙ্গীতের কথা যদি বলি, তিনি এতটাই গুণী একজন মানুষ, তার কাজ খারাপ লাগার কোনো অবকাশই নেই। জয়দার করা আবহ এবং শাম্মর মধ্যে একটা প্রাণোচ্ছল ব্যাপার আছে সবসময়, ওর নেচারটাই তাই ইনফ্যাক্ট, তো ওর বলার মধ্যেও সেটা ভীষণভাবে রয়েছে, তো দুটো মিলিয়ে একটা অভিনব কিছু হয়েছে, এটা তো আমার মনে হয়েছে, জানি না বাকিটা শ্রোতারা বলবেন।